बंधुरा प्रवासी ब्लगे जानाई शुभेच्छा और अभिनंदन। आमी स्टाइल सेलिम। आमरा एखन आछि कल्याणपुरे। आमार संगे आछेन प्रवासी अनेकेर मे। आमी एखन अनेकेर मेयेर संगे कथा बोलबो। से जेहेतु आमादेर संगे आछेन, आमरा अनेके रिसिभ करते जाच्छि। अनेक दु बछर पर सौदी थेके आसछे, चले जाई आमरा तार मेयेर काछे। कोथा जाच्छो तुमि? আব্বুকে আনতে। তোমার আব্বু কটার দিকে আসবে, কেমন কি বিষয় জানো তুমি? তুমি না বলে আসতেই যাচ্ছিল না, তুমি ঘুমাচ্ছিল। বিমানবন্দরে চলে আসলাম। বেশি সময় একটা লাগে নি আমাদের, আনুমানিক 15-25 মিনিট লাগছে। আমরা কল্যাণপুর থেকে চলে আসলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমরা একটু, যেহেতু সময় এখনই হয়নি আর দর্শনার্থী টিকিট বন্ধ করে দিয়েছে তারা, কারণ এটা কিছুদিন আগে ছিল যে দর্শনার্থীরা আসলে ভিতরে গেলে, তাদের আত্মীয় স্বজন আসলে তারা রিসিভ করতে পারতেন ভিতরে গিয়ে। এখন তো তারা সম্ভব নয় এই মুহূর্তে, তারা যেহেতু এটাই উঠে দিয়েছে, তো আমাদেরকে হয়তো কিছুক্ষণ ওয়েট করতে হতে পারে, আধা ঘন্টা এক ঘন্টা। আমরা যে ক্যান্টিনে চলে আসলাম, আউটসাইড ক্যান্টিন, এটা হলো কার্গোর অপোজিটে। আমরা একটু এখানে কিছুক্ষণ ওয়েট করি, তারপর এয়ারপোর্টের প্ল্যাটফর্মের দিকে ঢুকবো। কে বাড়ি চলে গেছে? হ্যাঁ, কোন সাইকেল? আমরা ক্যান্টিন থেকে প্ল্যাটফর্মের দিকে চলে আসলাম। আমরা আর কিছুক্ষণের মধ্যে প্ল্যাটফর্মের ভিতরের দিকে প্রবেশ করব, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রবাসী অনেক, তার মেয়ে তাকে রিসিভ করার জন্য এসেছে, আমরা তার জন্য ওয়েট করতেছি। যে জায়গায়
12-12টার মধ্যে ল্যান্ড করার কথা ছিল সৌদি আরব এয়ারলাইন্স। প্রায় আধা ঘন্টা পরে এক ঘন্টা হয়ে গেল আমাদের আসা, এখন পর্যন্ত কন্ট্যাক্ট করতে পারিনি। আমরা চেষ্টা করছি কন্ট্যাক্ট করার, আশা করছি অনেক একটা এখানেই বেড়ে যাবে। গাড়িটা ঢুকবে না, রাস্তা জ্যাম না। গাড়ি কি কিনছি নাকি? গাড়ি কিনছি না, আমার গাড়ি আসতেছে না, গাড়ি কিনছি। কেমন হলো সফর? সফর তো ভালোই, না খাইছিলাম। কয়দিন? দুই দিন। কেমনে? কালকে কয়টায় উঠছো? কালকে রাত্রে তো 2:30টার দিকে উঠছি। ওই যে কালকে রাতে যেন 8টার দিকে ভাত খেয়েছি, ওইটাই শেষ খাওয়া। এখন এখন কি খাওয়াইছে? এখন এখন তো যেগুলো দিছে ওগুলো তো কি খামো, ওগুলো এই যে তুলু চাল দিছে, আর বলছিলাম চিকেন, একটু চিকেন মুরগি মুরগি দিছে, ওই রান্চ আর কি। আচ্ছা, ফ্লাইট ফ্লাইট মানে কি ফ্লাইট? ইমারত। ইমারত ফ্লাইট ভালো তো? ওখানে তো লাম ইমারত তো মনে করছে খাবার তো ভালো হওয়ার কথা, দুবাই ফ্লাইট না, কিন্তু খাবার তো আমরা ওই মন ভালো না, খাবার মান হালকা খাবার না ওগুলা। তাহলে কতক্ষণ লাগলো? হ্যাঁ, কতক্ষণ লাগলো? তোর ওইখান থেকে এখানে রাখলো হলো 5.5 ঘন্টা দুবাই থেকে টোটাল। হ্যাঁ, না আর সৌদি থেকে দুবাইতে লাগছে আর তোর 2.5-3 ঘন্টা টোটাল। তাহলে 2 দিন বিমানে ছিলাম, 9 ঘন্টা টোটাল, 9 ঘন্টা ভালো কেমন? কতদিনের ছুটি? ছুটি আমার কোম্পানি হলো 30 দিনের। 30 দিনের? হ্যাঁ। ভ্যাকসিন টেকসিনের কাপজাপ? আমাদের কাপজাপ নাই, সৌদিতে অ্যাডভান্স। পরে এরা যাওয়ার সময় কোনো ঝামেলা? কি বললাম, সৌদি হলো অ্যাডভান্স। যত নাটক দেখলাম যে বাংলাদেশে করলো, আমার সৌদিতে গেলাম দুবাইতে গেলাম কোনো কাহিনী নাই, একটা পেপার দেখে ছাড়ে দিছে। আর এখানে কত নাটক করলো, বাপরে বাপ, দুইটাতে লেখাইলো, ওগুলো পেপার নেওয়ার পর দুইটা পেপারে লেখাইলো। আবার রাগ করে বলেই ফিরছিলাম আমি যে এত দুইটা কান্ট্রিতে গেলাম কই, সৌদি তো কোনো সমস্যা দেখলাম না, দুবাই তো কোনো সমস্যা দেখলাম না, একটাই খালি পিএসসি পেপার দিয়ে কাজ শেষ। আর এখানে পুলিশ টুলিশ একবার মাগনা নাটক। তাহলে 59 দিনের ছুটি? না, 30 দিনের ছুটি আমার। আর ছুটি আমার বিষয় হলো 2 মাসের, মানে হুরুপ কাটছে আমি 2 মাসের, 2 মাস থাকতে পারবো। আমার রাখা মামি আর শেষ হবে ডিসেম্বরের 6 তারিখে, আমার মনে করছে 5 দিন আগে ঢুকতে হবে। তাহলে আমি 60 দিনে থাকে যেতাম। এখন দেখি মামা কইলো, এই মামা ইনি তো আমার ভিসা দিয়েছে, ইনি হলো কি মেন দালাল, তার সাথে কথা বললাম মিরন। হ্যাঁ, আমার কইলো যে আপনার মামা তো আমার কয় নাই আপনার বিষয়ে এরকম ভাবে। আমি বললাম যে উনি তো ভাবছে কি আপনাদের সাথে ঝগড়া লাগছিল, কয় হ্যাঁ। আমি ওই বিষয়ে মনে করে উনি আপনার কিছু বলেই নাই আমার বিষয়ে, কয় দেখেন কারলো ছিল আপনার প্রতি হইলাম, কয় হ্যাঁ। আমি থাক মামা বাদ দেন, ওগুলো যাওয়া হয়েছে, কয় আপনি আসেন ঘুরে আসেন, আপনার আমি দেখি কি করা যায়। কতদিন এরপরে? হ্যাঁ, এরপরে কতদিন? এরপরে তো মনে কর যে আল্লাহই জানে, আমি জানি না।
তানাজুল নিলে থাকে যাব, তানাজুল না নিলে একবারে ব্যাক টু প্যামেলিয়ান। এই হিরোর মামা কইলো যে সামনের বছরের পরের বছর তিন মাস আগে আপনি না করে দেবেন কোম্পানিটা, যে অ্যাকাউন্ট বানাইছেন আমার। তারপর আমি তো খালি টাকা রাখেন, আমি ঠিক আছে সমস্যা নাই টাকা রাখবো। আর এখন রুগুলো তো কাজ করার না, তো নিজেই করুন, বলি হইব না আরে নাই। তোমার না শালা যাইতেছিল? ওরে বাপ, ওর হবে না, আর ও যায় না, ভালো হয়েছে। ও গেলে মনে করি এক সপ্তাহ পরে আয় পড়তে হবে, টাকাটাই বেকার নষ্ট। আচ্ছা লকডাউন কেমন গেল? ওদিকে লকডাউন নাই না, যখন তোমার লকডাউন ছিল তোমার তখন কেমন গেল? দিন তো এমনি তো মনে করি দিনে বেলা কেউ বাইরে হয় না, আমরা কি বাইরে না? প্রথম প্রথম বছরে, প্রথম বছরে লকডাউন ছিল 15 দিন, পরে তারপরে 7 দিন। আর তখন তো এমন সময় করোনা ভিতর গিয়ে তখন ওই সময় প্রচুর গরম, সর্দিতে দিনের বেলা কেউ বাইরে না, সব বাইরে রাতে রাতের বেলা। ভ্যাকসিন কি দুই ডোজ কমপ্লিট? আমাদের এবার চারটা দিমু, তিন ডোজ বুস্টার দিচ্ছে আর কি আমাদের। তৃতীয় ডোজ হলো বুস্টার, দ্বিতীয়টা দিয়ে দিয়েছি, তৃতীয় বুস্টার বুস্টার। তৃতীয়টা মেসেজ মনে করে আমার আসছে, তা আমি চিন্তা করলাম যে যাই দিমু। এটা হলো বুস্টার ডোজ, কিন্তু এটা এখন দিচ্ছে 60 বছর 55 বছর যাদের, ওদের তো মানে যদি এটার মেয়াদ বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে। সৌদিতে করোনা মানে ভ্যাকসিন এগুলো খুব অ্যালার্ট, খুঁজে খুঁজে নিয়ে যায়, তুই যাবি না তোকে জোর করে নিয়ে যাবে। তাহলে অবশেষে বাংলাদেশে আসা হইলো, এখন কেমন লাগতেছে? এত পরিশ্রম, এত কষ্ট, এত তিক্ত কেমন লাগছে? এখন তো মনে কর যে কি বলবো আর, ঢাকা শর্তে এমনি ভালো লাগে না, দিনাজপুর ভালো, খোলা জায়গা, কোনো গ্যাঞ্জাম নাই। তাহলে কবে যেতে পারছো দিনাজপুর? কিন্তু গাড়ি চালানোর জন্য মনে করছি সৌদি বেস্ট, গাড়ির জন্য। তো ড্রাইভিংটা শিখে যান, শিখে লাভ নেই, লাইসেন্স করতে হবে না। ওখানে যে ট্রেনিং দেবে, ইয়া পরীক্ষা দেবে, লাইসেন্স বানাবে, ওদেরকে ভেজাল আছে, ওদেরকে মনে করছে ভেজাল কি জানো, ওদেরকে যায় যতই পাকা ড্রাইভার হোক, কারণ ওখানকার তো মনে করি গতি হলে এক একটা রাস্তা এক এক গতি, একবার ভুল হয় সবারই, আর ভুল হইলে 150 টাকা, ভুল হইলে 300 টাকা, মানে এই সরি ভুল হইলে 3000 টাকা। আমার মামা আছে 70 বছর ধরে, ও মনে কর যে গত মাসে আগের মাসে দিছে মনে কর যে 3000 রিয়াল জরিমানা, স্পিড ছিল 60 তার গিয়া 70 দিয়ে মনে করে 65 উঠছিল, ক্যামেরা মারা দিয়েছে, ওখানে তো মনে ট্রাফিক নেই ক্যামেরা, অটোমেটিক ক্যামেরা মারা দিয়েছে মনে কর 3000 টাকা ফাইন চলে আসছে। একটু মনে কর আগে গেলি আইল্যান্ডে, একটু আগে আগে গেলি মনে ক্যামেরা মারা দিবে, বুঝতে পারবি না। মোবাইলে কথা বলছিস, ব্যাগ খেলে ক্যামেরা তোকে মারে দিবে, খাই গেলি 3000 টাকা। আমরা আর কিছু অনুমতি চলে আসবো, কিন্তু ড্রাইভারের মনে কর যে পয়সা আছে সৌদিতে।